আবারও কন্যা শিশু হয়েছে। স্বামী ফেলে রেখেছে বাপের বাড়ি। তাই মানসিক যন্ত্রণায় ভোগা মা ৬ মাসের শিশুকে হত্যা করে পাশে রেখে নিজেও ফাঁস নিয়ে আত্মহত্যা করে। মা আর মেয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যু শোক জাগিয়ে তুলেছে পরিবারের লোকজনের অন্তরে। মেয়েকে হত্যার পর মায়ের ফাঁস নিয়ে আত্মহত্যা করার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামনগর গ্রামে। জানা গেছে, ৬ বছর আগে সাথী বারোর সঙ্গে পিড়ারবাড়ি গ্রামের দিনমজুর রসময় বারোয়ের বিয়ে হয়। বিয়ের ২ বছর পর সাথী বারোয় একটি কন্যা সন্তানের জন্ম দেন। এর কিছুদিন পর সাথী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি রামনগরে তার বাবার বাড়িতে চলে আসেন। গত ৬ মাস আগে সাথী বাবার বাড়িতে এসে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনার দিন দুপুরে বাবার বাড়ির অন্য সদস্যরা পার্শ্ববর্তী রামনগর বিলে পাড় তুলতে যান। তারা বাড়ি ফিরে এসে ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সাথীকে দেখতে পান। পাশেই পড়েছিল আনুষ্কা বারুই নামে সাথী বারুর ৬ মাসের কন্যা শিশুর লাশ। এক প্রতিবেশী বলেন, সাথী মানসিকভাবে অসুস্থ ছিল। সে প্রায় এলোমেলোভাবে চলাফেরা করত। আমাদের ধারণা, সে তার শিশুকন্যাকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।